আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, এয়ারটেক চ্যানেলের পক্ষ থেকে আছি আপনাদের সাথে। আমাদের লিফটে আজকে একটা সমস্যা হয়েছে, হঠাৎ করে আর কি লিফটটা চলতেছে না। এখন দেখি আসলে কি সমস্যা দেখা দিচ্ছে। কন্ট্রোল বোর্ডটা খোলাম, খোলার পরে এখানে এরর 32 দেখা যাইতেছে, এরর 32। মনিটর লাইট জ্বলতেছে, এসটিডি লাইট জ্বলতেছে, ক্যানভা সেফটিতে লাইন নেই, ডিএলএ লাইন নেই, এইচডিএলএ লাইন নেই, এনকোডার লাইন নেই, অনেকগুলো লাইন আসতেছে না। তা আসলে এরর 32 স্টেপ কন্ট্রোলার এটা, তা এরর 32 স্টেপ কন্ট্রোলারের সমস্যা হইতে পারে কি? সেফটিতে যেহেতু লাইন নেই তাহলে সেফটি প্রবলেম, ডিএলএ এইচডিএলএ যেহেতু লাইন নেই অর্থাৎ ডোর লাইট, আর এইচডিএলএ হলে যায় আপনার কেবিন ডোর লাইট, তো দুইটার একটা বাতি যাচ্ছে না, তার মানে ডোরের সমস্যা আছে আর সেফটি যে কোনো এক জায়গায় সেফটি করছে। এখন খুঁজতে হবে কোন জায়গার সেফটি আসলে প্রবলেম হইতে পারে। বিভিন্ন ধরনের সেফটি থাকে একটা লিফটের, তা আপনার আশা করি কন্ট্রোল বোর্ডের কোনো সেফটিতে সমস্যা হয় নাই। এখানে অনেকগুলো বাটন আছে, আপনারা এই সম্বন্ধে আগে অবগত হয়েছে না, যদি আবার জানতে চান এই বাটনগুলো সম্বন্ধে তাহলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর দিকে লক্ষ্য রাখেন, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে ভাই, দেখি কীভাবে এটা ঠিক করা যায়। এরর 32টা সেফটি সমস্যা, আপনারা সেফটি খুঁজবেন, ডোর লাইট দেখবেন, আর হলো যে কেবিন ডোর লাইট দেখবেন, এই তিনটা পয়েন্ট দেখলে আপনার আশা করি লিফটটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।